আশা ভোঁসলেকে একেবারেই সহ্য করতে পারতেন না লতা মঙ্গেশকর। হ্যাঁ, সঙ্গীত জগতের এই দুই কিংবদন্তি দুই বোন, 90-এর দশকে দুই বোনই কামাল করে দিয়েছিলেন নিজেদের গলার জাদুতে। কিন্তু এবার এমন এক তথ্য উঠে আসছে যা সত্যি মাথা নষ্ট করে দেওয়ার মতো। হ্যাঁ, ঠিকই শুনছেন, কিন্তু কেন আশাকে সহ্য করতে পারতেন না লতা মঙ্গেশকর? এমন কি হয়েছিল তাদের মধ্যে? আসুন এই ভিডিওর মাধ্যমে আজ সব খোলসা করব। লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলে একটা সময় গানের দুনিয়া দখল করেছিলেন এই দুই বোন। বলিউড, কলিউড থেকে টলিউড, গোটা ভারত জুড়ে বিভিন্ন ভাষাতে গান গেয়েছেন তারা। অথচ সম্পর্কে দুই বোন হলেও দীর্ঘদিন তাদের মধ্যে বনি বনা ছিল না, আশার মুখ দেখতেন না লতা। ঠিক কি ঘটেছিল তাদের মধ্যে? কেন দুই বোনের সম্পর্ক তিক্ত হয়েছিল? লতা আশা খুব ছোট বয়সেই তাদের বাবাকে হারিয়েছিলেন। তাদের বাবা দীননাথ মঙ্গেশকরের মৃত্যু হয়েছিল মাত্র 42 বছর বয়সে। স্ত্রী এবং সন্তানদের জন্য কিছুই রেখে যেতে পারেননি তিনি। বাবার মৃত্যুর পর তাই ভাই বোনেদের মধ্যে বড় হিসেবে সংসারের দায়িত্ব নিতে হয়েছিল লতাকে। মাত্র 12 বছর বয়সে রোজগারের পথে নামতে হলো তাকে। তখন আশার বয়স মাত্র 4 বছর। ছোট থেকেই আশা এবং লতার মধ্যে খুব সদ্ভাব ছিল। বোনকে এক মুহূর্তও কাছছাড়া করতেন না লতা, এমনকি স্কুলেও বোনকে সঙ্গে নিয়ে যেতেন। কিন্তু একবার স্কুলের তরফ থেকে আপত্তি জানানো হলো এই বিষয়ে। লতা তখন জানতে পারেন তিনি স্কুলে বোনকে নিয়ে যেতে পারবেন না। তখন তিনি স্কুলে যাওয়াই ছেড়ে দিলেন। পড়াশোনা ছেড়ে তখন পুরো দস্তুর গানের জগতে ঢুকে পড়েন লতা। মারাঠি ছবিতে গান এবং অভিনয় করে শুরু হয় লতার কর্মজীবন। অন্যদিকে আশা তখন বাড়িতে থেকে বাড়ির দায়িত্ব সামলাচ্ছিলেন। আশা ভোঁসলের ব্যাপারে লতা তার এক পুরনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আমি আর আশা খুব ঘনিষ্ঠ, এখন আমাদের আর রোজ দেখা হয় না, কারণ ও অনেক দূরে থাকে ওর ছেলে আনন্দের সাথে। এর আগে ও ঠিক আমারই পাশে থাকত। প্রভু কুঞ্জে আমাদের দুজনের অ্যাপার্টমেন্টের মাঝে একটা দরজাও ছিল। আমি জানি অনেকের হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু এটাই সত্যি। হ্যাঁ, আমাদের মধ্যে কিছু সমস্যা ছিল অতীতে। কোন ভাই বোনের মধ্যে না থাকে ও অল্প বয়সে এমন কিছু করেছিল যা আমি মেনে নিতে পারিনি। কম বয়সে একটা ভুল করে ফেলেন আশা। তিনি বাড়ির ম্যানেজার গণপত রাও ভোঁসলের প্রেমে পড়েন। 15 বছরের পার্থক্য ছিল তাদের বয়সে। আশা গণপতের সঙ্গে পালিয়ে বিয়ে করেন। বোনের এই কাণ্ড মেনে নিতে পারেননি লতা। এই ঘটনায় দুই বোনের সম্পর্কে ফাটল ধরে। তবে শ্বশুর বাড়িতেও আশা খুব একটা সুখী হতে পারেননি। গণপতের পরিবার ছিল রক্ষণশীল মনোভাবের, সেখানে মানিয়ে নিতে পারেননি আশা। অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তিনি বাধ্য হয়ে চলে আসেন বাপের বাড়িতে। এবারে আর মুখ ফিরিয়ে থাকতে পারেননি লতা। বোন এবং তার দুই সন্তানকে তিনি কাছে টেনে নেন। এরপর আশার জীবনও নতুন খাতে বইতে শুরু করে। দিদির মতো তিনিও প্লেব্যাক গাইতে শুরু করে। তবে লতার মতো এত জনপ্রিয়তা আশা পাননি। তার কণ্ঠের মাধুর্য কোনো অংশে কম ছিল না অবশ্য, কিন্তু ওই সময় গানের দুনিয়া কাঁপাচ্ছিলেন লতা, নূরজাহান এবং গীতা দত্ত। তারা গান বেছে নেওয়ার পর যদি কিছু করে থাকত তাহলে সেটাই গাইতেন আশা। তবে ছোট বয়সের ওই একটি ঘটনার পর লতা এবং আশার সম্পর্ক আর কোনোদিনও খারাপ হয়নি।